তো বন্ধুরা, আমরা এই জাস্ট দেখো বাড়ির থেকে সবাই নামছে, মৌতর পৌঁছালাম। তো চলো এবারে একটু পুজো পুজো দিয়ে দেবো, কারণ জিটিকে জন্মদিন আজকে। তো জন্মদিনের জন্য পুজো দেওয়ার জন্য মৌতর আসা। তো পুজো পুজো দিয়ে তারপর আমরা একটু ঘোরাঘুরি করবো, তোমাদেরকে সবাইকে সব কিছু দেখাবো, পুরোটা ঘোরাবো। চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমরা ফাইনালি এসে গেছি মৌতর মন্দির। তো দেখো, আমি মা ভাই, ভাই হচ্ছে এটা আমার কাকুর ছেলে, ঠিক আছে? অনেকে জানে আমার মানে তিন বোন আমরা, তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে তুমি বলেছিলে তিন বোন। তো হ্যাঁ, আমার কাকুর ছেলে, আমরা চার, টোটাল ন বোন চার ভাই। তো এই হচ্ছে আমার ছোটো কাকুর ছেলে, ঠিক আছে? তো দেখো, আমরা একটা ফুলের দোকানে এসে গেছি। এটা হচ্ছে তোমার এখান থেকে আমরা পূজার নিয়েছি। এই যতক্ষণ গাড়ি থেকে নেমেছি, এই লোকটা আমাদের পেছনেই দাঁড়িয়েছিল, মানে কখন আমাদেরকে ওর দোকানে নিয়ে আসবে। তো যাই হোক, ওর দোকানে এসে ফাইনালি যা দাম নিয়েছে বন্ধুরা, তোমরা যখন কোনোদিন মৌতর মন্দির আসবে না, তো ঘর থেকে পুজো নিয়ে আসবে, এখানে এসে কিনবে না। কিচ্ছু দেয়নি গো, কিচ্ছু দেয়নি, কিন্তু এত টাকা পুজোর দাম। তো দেখো, আমরা এবার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে মন্দিরে এসেছি, এটা যে পুরুলিয়া মানে রঘুনাথপুরে মৌতর মন্দির। মৌতর অনেকেই তোমরা নাম জানো, সার্চ করে দেখবে মা কালী মন্দির। এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত, মা কালী মানেই জাগ্রত, সব ঠাকুর মানেই জাগ্রত। কিন্তু এই মা, এই মন্দিরে মাহাত্ম্য আছে কি, যে এক কোনো মাফিয়া না দুটো মাফিয়া এখানে এসেছিলো মায়ের কাছে, এইভাবে মাথা নিচু করে পুজো দিচ্ছিল, এই প্রণাম করছিল, কিন্তু হঠাৎ করে মুন্ডুগুলো খুলে পড়ে যায়, ঠিক আছে? তখন থেকে এই মাকে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। যখন পূজা হয় তখন কিন্তু এই মা পুরো একদম কাঁপে, সবাই দেখতে পায়। তো দেখো, এখানে পাঠা বলি হয়েছিল, আমি রক্তটা দেখানো মানা বলে আমি এটাকে হেসি করে দিয়েছি। এই বলির মাটিটা খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস, কিন্তু নিয়ে যাবে ঘরে। ভাই আর বোন, বাবা বন্ধুরা, মায়ের মাহাত্ম্য বলে শেষ করা যাবে না। তোমরা ইউটিউবে সার্চ করবে, আমি আর ডিটেলসলি বললাম না, মানে ভীষণ জাগ্রত মন্দির। তোমাদের যার যা মনের ইচ্ছা এখানে বলো, আশা করি মা শুনতে পাবে। তো চলো, কিছু একটা গান দিচ্ছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ও মা তারা তোকে ছাড়া মন বসে না, আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে আমরা একটা হোটেলে খাওয়া দাওয়া করছি, ভাতের হোটেলে। তো তার জন্য এখানে দাঁড়িয়েছি। এটা পুরুলিয়ার মধ্যে রঘুনাথপুরের মধ্যেই পড়ছে। তো এখানে খাওয়া দাওয়া বেশ সুন্দর ছিল, দারুণ খাওয়া দাওয়া ছিল এখানে, খুব ভালো লেগেছে খাবারটা। তো দেখো, আমরা হোটেলে ঢুকে গেছি, ভাত মাংস টাংস অনেক কিছু মেনু ছিল, ওটা আর বললাম না। তো চলো, তোমরা স্কিপ না করে দেখো, অনেক কিছু কিন্তু দেখার বাকি আছে, সাথে থাকো, দেখতে থাকো। তো চলো আমরাও যাই সাথে সাথে। শর্টকাট মেরে দিলাম, শর্টকাটে চলে যাবো। এইরকম এই খাবার দাবার খাওয়ার পরে, আর এরকম যদি আমরা ট্রেকিংয়ে যাই তাহলে হয়ে গেল গল্প, পুরো খাবার এখানেই হজম হয়ে যাবে। এখান থেকে আমি সিঁড়িগুলো কাউন্ট করতে করতে উঠছি, টোটাল কতগুলো কাউন্ট হচ্ছে সেটা আমি বলবো। এখান থেকে আমি এক নম্বর ধরছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ উনত্রিশ তিরিশ। তো বন্ধুরা চলো, এক বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ। তো চলো বন্ধুরা, এখন আগে গিয়ে করে নিই, পুরো পাহাড়ের উপরে উঠে যাই, তারপরে তোমাদেরকে টোটাল কাউন্ট আমি বলছি কত হয়েছে। এখন বন্ধু পঁয়ত্রিশ, চলো
চল্লিশ না পঁয়তাল্লিশ, চল্লিশ 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 রাইট, চল্লিশ চল্লিশ স্টেপ হয়েছে, ঠিক আছে উপরে গিয়ে তোমাদেরকে কাউন্টিং করছি। ধুরা, ট্রেকিংয়ের জন্য এই পাহাড়ে অনেক অনেকজন এসেছিল, আমরা প্রথমে বুঝতে পারিনি যে এত লোক এই এত খাড়া পাহাড়ে কীভাবে উঠছে, তখন পরে বুঝলাম যে ট্রেকিংয়ের জন্য এসছে, কারণ একদম চূড়ার মধ্যে এই পাহাড়টা ওঠা খুব মুশকিল, তুমি দেখেই বুঝতে পারছো একদম খাড়া। তো ওপরে ওরা উঠেছিল, এতটা পর্যন্ত 200 স্টেপ হলো, 200 সামনে ঝিলিকের অবস্থা। বন্ধুরা দেখো পুরো হাঁপিয়ে গেছি, মানে আমাকে দেখেই বুঝতে পারছো আমার বাবা সব থেকে বেশি, আমার বাবা আর ভাই মানে ঠিক ছিল, আমি বিট্টু দুজনে হাঁপিয়ে গেছি, আমার মা তো ওপরে ওঠেনি, মানে এখানে 500 ওপর সিঁড়ি আছে, বিট্টু কাউন্ট করতে করতে উঠছিল আর আমাকে সবাই দেখছে, আমি হ্যাঁ 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 করে যাচ্ছি, মানে পুরো হাঁপিয়ে গেছি। আমার বাবা তো পুরো দৌড়ে দৌড়ে চাপছে, একটু পরে দেখবা একটু পরে চমক আছে, কিন্তু বাবা ভাই আর বিট্টু ডান্স আছে দেখবে, বাবা পুরো ফুর্তি করে নিয়েছে, আমার বাবা হচ্ছে আমাদের বন্ধু, ঠিক আছে। আর আমার ভাই এসেছিল, আমরা পুরো মজা করেছি, এখন পুরো মিস করছি। আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, ঠিক আছে। এখান থেকে আগে কি করতে বিট্টু জয়চন্ডী পাহাড়, অযোধ্যা মানে পুরুলিয়া জয়চন্ডী পাহাড়, তোমরা সবাই জানো এই পাহাড়টা এত সুন্দর, তোমরা যদি পুরুলিয়া আসো অবশ্যই বন্ধুরা এই পাহাড়ে আসবে। আর দেখো উঠতে উঠতে এই বজরংবলী মন্দিরটা আছে, প্রথমে শুরুতেই ঢুকতেই তারপর পাহাড়ের উপরে উঠে হচ্ছে মা চণ্ডী মাতার মন্দির। আর এই পাহাড়টা ভালো করে দেখে নাও, এটা কিন্তু আমাদের একটা ড্রিম, তাই তো স্বপ্নের জায়গা, কারণ এটা আমরা টিভিতে দেখেছি আর সেটা এখন তুমি তোমরা মানে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। আর আমি তো ওখানে গিয়ে পা দিয়ে এসেছি, মানে পা রেখে এসেছি ওই মাটিতে, অনেকবার এসেছি আর যতবারই আসে এই জায়গাটা পুরনো হয় না। তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। দাঁড়িয়ে আছি কেন বলো তো, আমার মাকে দেখছিলাম, মা নিচে বসেছিল আর আমরা ওখান থেকে মাকে হাত নাড়াচ্ছিলাম, মা অনেকক্ষণ পর দেখতে পেয়েছে, দেখো বাবা আমার ভাই আমি তিনজনে হাত নাড়াচ্ছি, বিট্টু আবার দৌড়ে দৌড়ে আসছে, ভাবছে কি হলো বাবা এখানে কি ঝিলিক সুসাইড করবে, ও তো ভয়ে মানে অস্থির হয়ে গেছে, না না চলো এইটা আমি ইয়ারকি মারলাম। যাই হোক বন্ধুরা দেখো আমার বাবাকে দেখো, বাবাকে আমার বাবা বলো একবার আমার মতো দেখতে, তাই না? কে জানে এক দিদি ভাই আজকে কমেন্ট করেছে তোমার বাবা তোমার মতো দেখতে, হ্যাঁ আমার বাবা একদম আমার মতো দেখতে, আমার মা হয়েছে, আমার মা আরও সুন্দর দেখতে ছিল কিন্তু যেহেতু শুকিয়ে গেছে এখন কানের প্রবলেমের জন্য। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করেছে মা কেমন আছে, মা এখন অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে, তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায়, তোমরা এত ভালোবাসা দিয়েছো আমার মাকে, এত প্রে করেছো ঠাকুরের কাছে, আমার মা তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় এখন অনেক ভালো আছে। আর বন্ধুরা দেখো পাহাড়টা কেমন আছে তোমরা অবশ্যই 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 বলবে। আর চলো এবার আমার ভাই আমাকে একটু এখানে ক্যামেরাম্যান সিনেমাটিক শ্যুট নিচ্ছে, বাবা আছে ঝিলিক সিনেমাটিক শ্যুট দিচ্ছে, সিনেমাটিক ভিডিও এডিটিং হবে। ও মাই গড, ক্যামেরাম্যান এক্সপার্ট আছে ভাই, দেখা এগিয়ে পিছিয়ে ঝাঁপিয়ে লাফিয়ে সিনেমাটিক শ্যুট করবে, বেশি পিছাতে বলিস না একটাই বউ ওঠে আমার। নো স্কিপ করে দেখো, অনেক কিছু দেখার বাকি আছে আর ভিডিওটি একটু বড় হয়ে গেছে আজকে। চণ্ডী মাতার মন্দির, চলো তোমাদেরকে এবং মন্দিরটা দেখিয়ে দিই। এখানে
হনুমান বজরঙ্গলী মন্দির, এটা হচ্ছে ভোগ, ভোগের ঘর, ভোগ রান্না করা হয় এখানে। এখানে দেখো পুরো এরিয়াটা, মশলা মুড়ি সবই পাওয়া যাচ্ছে। বন্ধুরা দেখো এখানে ঝালমুড়ি, মশলা মুড়ি, পেয়ারা মাখা সব কিছু বিক্রি হচ্ছে। আর ঝিলিক দেখো, মানে আমি ওখানে বসে বসে দেখো আমার ভাইয়ের সাথে মানে শর্ট ভিডিও করব বলে কটা ভিডিও করছিলাম। তো দেখো তোমরা সাথে থাকো, দেখো দেখো বাবা ঝালমুড়ি অর্ডার দিয়ে যায়। আমরা এবার নেমে যাচ্ছি বন্ধুরা, হয়ে গেছে ঘোড়া আমাদের। চাপার সময় খুব কষ্ট হচ্ছিল, এখন একদম কষ্ট হয়নি। বাস বাস পা ভাঙা হয়ে গেছে, বুড়া বসে পা ভাঙিয়ে না। বাপরে মায়ের জন্য টানে একদম দৌড়ে চলে গেছে ভাই। হ্যাঁ তুমি মায়ের টানে দৌড়ে চলে গেছে যে, দাও দেখো সবাই পাকো পাকো, বাবার দৌড় দেখলে ঝিলিকে ঝাপানো, দেখো বান্ধবের ঝাপা, বান্ধবীর ঝাপানি। হ্যাঁ বাদ্রে গাল, বাদ্রে গাল, বাদ্রে গাল, এ বাদ্রে গাল, চলো পুরো অনেক জায়গায় ঘুরেছি, অনেক কিছু খেয়েছি, বড় বড় জায়গায় গেছি, কিন্তু এইরকম আনন্দ কখনো হয়নি। মানে মা বাবার সাথে ঘোরার যে কি আনন্দ তোমাদের কি বলবো বন্ধুরা, ভীষণ আনন্দ করেছি। আমি আমার একসঙ্গে যাচ্ছি আরামসে, মাথা খারাপ বাবার যা না ছিল, তোমরা হয়তো দেখেছো ইউটিউবেও দেখেছো, যারা যারা ইনস্টাগ্রামে, যারা ইনস্টাগ্রামও দেখতে পাবে, ফেসবুকও দেখতে পাবে, আমার আইডিতে যারা যারা আছো, আমার শ্বশুর মশাই আমি আর বিট্টু তিনজন একসঙ্গে নিচেছি, তো তোমরা দেখে নিও। যদি কেউ ফলো করোনি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করে নিও, শুধু এই নাচটার জন্য আমি বলবো, দেখো আর তোমাদেরকে কিছু করতে হবে, নাচটা দেখো। মা বলছে আবার আসছে বছর আসবে, মাকে তো আমি বলছি যে এখানে থেকে যাও, কোনো চাপই নেই, বাবা বাবা থাকবো না। মা বলছে আমার তো জামাইরাই ছেলে, আমার ছেলে, চলো দেখো বন্ধুরা, এই জাস্ট ঘর ঢুকলাম এখন, ঝিলিক
বেটু ড্রেস চেঞ্জ করা শুরু করেছে, ঝিলিক বসে আছে, মা এখনও ছাড়েনি, আরে বাবা এখনও ছাড়েনি, আমিও ছাড়িনি, জাস্ট এই ঢুকলাম। এরপরে মেন প্রিপারেশন শুরু হবে, তো এরপর আমি আবার কাজে লেগে পড়বো, আর আমি এখন ভিডিওতে আসুন, এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জন্মদিনের সময়, তার আগে এখন আর আসছি না আমি। চলো বন্ধুরা, এখনকার মতন টাটা।